নমস্কার, আমি নীতি, দ্য টকেটিভ টেলারে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতায় জনপ্রিয় সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর বাড়িতে। আজকে ইন্টারভিউর বিশেষ অতিথি স্মরণজিৎদা স্মরণজিৎ চক্রবর্তীকে আমরা পেয়েছি আমাদের সাথে। তিনি তার অত্যন্ত মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন। আজকে শুনে নেব তার কাছ থেকে কিছু জানা অজানা কথা। স্মরণজিৎদা, তোমাকে স্বাগত, কেমন আছো বলো? এই আছি কেমন, এটাই আমার কাছে খুব একটা কনফিউজিং প্রশ্ন। কখনো মনে হয় খুব ভালো আছি, কখনো মনে হয় খারাপ আছি, কখনো মনে হয় কেমন আছি। নিজের কাছে কনফিউশন আর কাটলো না, আপাতত এই অবস্থায় আমি ঠিকঠাকই আছি। আচ্ছা, বেশ। স্মরণজিৎ চক্রবর্তী বলতেই প্রথমে যেটা মাথায় আসে তার ছোট গল্প উপন্যাস, এবং সেই গল্প উপন্যাসের মানে অনন্যতা, এত ইউনিকনেস, মানে যারা পড়ছে আমরা যারা পাঠকরা মানে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ছি। এইটা কিভাবে? আমি তো আমার মতো লিখি, আমার আগ্রহের বিষয় যেগুলো, আমার ভালো লাগার বিষয় যেগুলো, আমার বিশ্বাস যেগুলো, সেগুলো নিয়ে লিখি। তবে আমার সবসময় জিনিস মনে হয় যে আমার লেখার প্রথম পাঠক যেহেতু আমি নিজে, হ্যাঁ, এবং সেটাকে লেখার সময় পড়ি, লেখার পর দু তিনবার কারেকশান করি, ফলে আমাকে পড়তে হয়, আমার সবসময় মনে হয় যেন লেখাটি কখনোই বোরিং না হয়ে পড়ে, যাতে আমি অন্তত পাঠক হিসেবে সেটা আমার পড়তে ইচ্ছে করে, পড়তে ভালো লাগে। কিন্তু মজা হচ্ছে এই যে আমার যেটা পছন্দ বা ইচ্ছে আমি সেভাবে লিখি, এখন সেটা যদি অধিকাংশ মানুষের সঙ্গে মিলে যায় তাহলে ভালো লাগে। মানে এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে গল্পগুলো, সেগুলো কি শুধুই মানে নিছকই কল্পনা বা কোথা থেকে আসছে? মানে কোথাও কি তোমার জীবনের রংটাই একটু এদিক ওদিক ঘুরছে? সব কল্পনা নয়, সব বাস্তবও নয়। যখন গল্প লিখতে হয় তখন কখনো কখনো না গল্পটা চলে আসে কী করে, কখনো কখনো কোনো চরিত্র আসে মনে পড়ে। আমি যেহেতু মফস্বলে ছোটোবেলা কেটেছে, ছোট্ট বাড়িতে প্রায় 16 জন মতো থাকতাম আমরা, এবং পাড়ার লোকজনও সেই বাড়িতে প্রচুর আসা যাওয়া করতো। কাছেই ক্লাব, আমার কাকারা সেই ক্লাবের মেম্বার, আমার আশেপাশে সবাই আসতো। সে এক হট্ট মেলার মতো আমাদের বাড়ি ছিল। সে রাত 10:30, 11:00 অবধি ক্রমাগত লোকজন আসতো, আর অদ্ভুত অদ্ভুত সব লোকজন। এমনকি রাত্রিবেলা যে মাতাল মদ খেয়ে বাড়ি ফিরতো, সেও আমাদের বাড়িতে ঢুকে আমার ঠাকুরদা, আমার মা, আমার সেজো কাকা, আমার নকাকা, কখনো আমার তার সঙ্গে কথা বলে যেত। তার ছেলেরা মেয়েরা তাকে খুঁজতে বেরোতো যে বাবা এখনও ফিরছে না। মানে একটা খুব অস্বস্তিকর পরিবেশ তাদের পক্ষে। কিন্তু আমি যখন ছোটো ছিলাম, যখন আমি 2-3 পড়ি, তখন আমি মাতাল দেখেছি, যে মাতাল ভদ্রলোক ছিলেন, তিনি মদ খেয়ে ফেলেই প্রচণ্ড ইংরেজিতে কথা বলতেন, ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলতেন না। বাড়ির কাছে একটি দোকান ছিল যেখানে মাংস এবং বাংলা মদ বিক্রি হতো, এবং রাস্তার উপরে দোকান ছিল। পরে সেই মাংস মদের দোকানটা যায় উঠে সেখানে একটা বইয়ের দোকান চালু হয়। মানে এটা ভাবলে মানে মনে করলে হবে। তো এরকম আমি যেটা বলতে চাইছি যে নানান রকম লোক, আমার ঠাকুরদার একটা দোকান ছিল টেলারিং শপ, সেখানেও প্রচুর রকম লোকজন আসতো, এবং আমাদের বিকেলবেলাগুলো, ছুটির দিনের সকালবেলাগুলো ওখানে কাটত। সেখানেও এত দাদুর বন্ধু বান্ধব, আশেপাশের দোকানদার তারা, হ্যাঁ, বা আমার জীবনের, এখনকার জীবনের মানুষজন যারা, ধরো তোমার সাথে কথা বলছি, আমার বন্ধু বান্ধবরা আছে অনেকের সাথে কথা হয়, যারা আসে দেখা করতে, কথা বলতে, তারাও গল্পের মধ্যে চুপিসারে ঢুকে পড়ে, নিজের অজান্তেই ঢুকে পড়ে। খানিকক্ষণ লেখা মনে হয় এটা চেনা লাগছে, ও আচ্ছা এর মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে, তাই না? ওই লোকটা চলছে লেখার মধ্যে চলে এসছে। কিন্তু 100% তো এরকম হয় না, তার মধ্যে অনেক লোককে যোগ করতে হয়, এই মিলিয়ে মিশিয়ে একটা গল্প তৈরি হয়। একেবারেই, মানে আমরা সবাই এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি যে যদি কেউ কারুর সন্তান সন্ততির নামকরণ করবে ভাবে, তাহলে আমার মনে হয় যে নামের বই না নিয়ে এসে স্মরণজিৎ চক্রবর্তীর গল্প বা উপন্যাস যদি কেনা যায়, তাহলে বোধহয় অনেক ইউনিক কিছু নাম, আর 5 জনের থেকে আলাদা নাম তারা তাদের নিজেদের মানে বাচ্চা কাচার জন্য ভাবতে পারে। এইটা কীভাবে মাথায় আসে তোমার, এই এই অদ্ভুত অদ্ভুত নামগুলো? আসলে এই প্রশ্নটা যদি আমি ইয়ার্কি মেরে উত্তর দিই তাহলে বলতে হয় আমি আসলে নামকরণের অভিধানই লিখি, তার মধ্যে মধ্যে গল্প জুড়ে দিই, তা ব্যাপারটা তা নয়। আসলে আমার আমার নিজের মনে সবসময় যে এইটা কেন করি না আমার কাছেও স্পষ্ট নয়, কিন্তু আমার এটা মজা লাগে করতে। আমার কাছে না গোটা লেখালেখি বলো, নিজের বেঁচে থাকা বলো, এইটা যদি ইন্টারেস্টিং না হয়, এটা যদি আমাকে ধাক্কা না দেয়, হ্যাঁ, সেটা না আমার কাছে, আমার নিজের কাছে আমার কেমন জানি মনে হয় যেন রঙহীন একটা জিনিস, হ্যাঁ, মানে মনে হয় যেন আমাকে এনাফ ঠেলছে না, পুশ করছে না জিনিসটা, আমাকে অভিঘাত তৈরি করছে না যদি আমি বলি। তো আমার ওই জন্য মনে হয় যে গল্পের মধ্যে,
গল্পের মধ্যে তার চরিত্রদের মধ্যে যাতে অভিঘাত তোলে তাদের, ওই জন্য ওরকমভাবে ওই নামটাও এই গোটা অভিঘাত তৈরি করা বা একটা গোটা অ্যাটমসফিয়ার মানে গল্পের তৈরি করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ধরো আমার একটা উপন্যাস আছে, তার নাম পাল্টা হাওয়া, তার হিরোর নাম অন্তরীপ। এখন তার নাম যদি এমনি সাধারণ যে আট পাঁচটা নামের মতো যে কোনো নাম হতো, তাহলে কি অন্তরীপ যে অভিঘাত তৈরি করে, যে রোম্যান্টিজম তৈরি করে, সেটা কি তৈরি হতো? যে নায়িকার নাম মৌরিমা, সেটা যদি এমনি কোনো আমাদের রোজকার শোনা কোনো নাম হতো, তাহলে কি সেই রোম্যান্সটা তৈরি হতো? আসলে কি ঘটনাটা হচ্ছে, যখন আমরা গান শুনি অনেক মিউজিক থাকে, যখন সিনেমা দেখি তার অনেক কিছু অনুষঙ্গ থাকে, কিন্তু যখন আমরা সাহিত্য কোনো পড়ি না, শব্দই একমাত্র তার নির্ভরতা, এবং শব্দ দিয়েই আমাদের অনুষঙ্গ তৈরি করতে হয়, আবহাওয়া তৈরি করতে, সব কিছু তৈরি করতে হয়। তো আমার নিজের মনে হয় যে আমার নামটাও আমার গল্পের যে স্পিরিট সেটাকে কম্পেনসেট করে এবং তার অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স তৈরি করে। এইটাও একটা কারণ এভাবে নামগুলো নামকরণ করার। আচ্ছা বেশ, আজকে হয়তো আমরা একটা মানে ইন্টারভিউ সেশনে রয়েছি, মুখোমুখি বসার সুযোগ হয়েছে, তবে বহু দিন ধরে এই প্রশ্নটা মনের মধ্যে গোলাচ্ছিল, যাই হোক অবশেষে করতে পেরেছি। আচ্ছা একটা কথা বলো, এই মুহূর্তের সবচেয়ে চর্চিত মঞ্চ ফেসবুক, সেখানে তুমি নেই কেন? মানে কোনো নির্দিষ্ট কারণ? আমি না মানে ক্রাউড ম্যানেজমেন্ট আমি শূন্য, নেগেটিভও নাম্বার দিয়ে দিতে পারে আমি কেউ। আমি খুব একটা মানুষজনের সাথে কথাবার্তা বলা, তাদের সঙ্গে ইন্টারেক্ট করাতে আমি খুব একটা পারদর্শী নই, যে আমি জানি আমি আমার দ্বারা কী হবে না, সেগুলো আমি করি না। হ্যাঁ, কথার পিঠে কথা বলা যেটাকে বলে স্মার্টলি, বা তাদের সঙ্গে ইন্টারেক্ট করা, এতে আমি খুব একটা পারদর্শী নই, সত্যি কথা বলছি। ফেসবুক আমি দেখি যারা করে একটু অ্যাডিক্টিভ ব্যাপারও আছে, অনেকটা সময় তারা বসে হয়তো 30 মিনিটের জন্য, তারপর 3 ঘন্টা পর বলেই কোথায় 3 ঘন্টা চলে গেল। প্রথম কথা, এই সময়টাও আমার স্পিয়ার করার মতো অবস্থা আমার নয়। আমি খুব ব্যস্ত না, আমি ব্যস্ত নই, কিন্তু একদমই ব্যস্ত নই। তাহলে কেন ব্যাপারটা? তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার না একটু আমার বই পড়তে, সিনেমা দেখতে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, ফুটবল খেলা দেখতে যেতে, এগুলোতে অনেক ব্যাপার আছে। দক্ষিণ কলকাতায় থাকি, একা একা হাঁটতে বেরোই, এই সব কিছুর সঙ্গে জন্য একটু সময় দরকার হয়। তো ওইখানে একটা ব্যাপার আছে, একটা সময়ের ব্যাপার আছে। আমার মনে হয় আমার কমেন্ট করা কিছু নেই এই পৃথিবীতে। হ্যাঁ, আমি একদমই গুরুত্বপূর্ণ কেউ নই যে আমার কমেন্টের ওপর কিছু নির্ভর করে আছে, বা কি আমার কমেন্টে দিয়ে লোকে তাকিয়ে বসে থাকবে। হ্যাঁ, সবাই অত্যন্ত বুদ্ধিমান, যখন সব যা জানে। হ্যাঁ, আমার তাদের বলার শেখানোর কিচ্ছু নেই পৃথিবীতে। সেই জন্য এই সমস্ত কিছু থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি। আমি আমার যে সামান্য ব্যবসায়ের কাজ সেটা করি, নিজের জন্য যা ভালো লাগে সেগুলো করি, সময় কাটাই, আর দু একটা যা লেখা টুকটাক লিখি সেইটুকু লিখি। কথা যদি আমার লেখা বলার মতো হয়, যদি পড়ার মতো হয়, যদি ভালো লাগার মতো হয়, মানুষের আপনি ভালো লাগবে। এবং আমি একটা জিনিস বুঝেছি এতদিনের লেখালেখিতে, আমি যদি প্রথম কবিতা ছাপার থেকে আজকের দিনটা দেখি, আমার 25 বছর হলো এবছর লেখালেখিতে, প্রথম লেখা 97 সাল থেকে 25+। হ্যাঁ, তো 25 বছর আমি একটা জিনিস বুঝেছি, কাউকে না বলে কিছু হয় না, যে মানুষের নিজের ইচ্ছে হবে সে সেটা করবে। আমি তাকে বললাম ওটা পড়ো, সে পড়বে না। আমি যদি বলি তুমি এটা পড়ো না, সে কিন্তু না পড়ে ছাড়বে না। বা তার যদি আগ্রহ থাকে আমার লেখা নিয়ে, সে জেনে নেবে যে হ্যাঁ রে, ওর কি কোনো লেখা বেরিয়েছে। শুধু আমার না, যে কোনো ব্যাপারে, আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অন্ধভক্ত। শীর্ষেন্দুর বই বেরোলে, উপন্যাস বেরোলে, কোথায় কী ছোটো গল্প বেরোচ্ছে আমি নিজে খুঁজে বার করে নিতাম। জয়গোস্বামীর কবিতার ভক্ত, আমি জয়গোস্বামী কোথায় কী বেরোচ্ছে আমি নিজে খুঁজে নিতাম। এই নানান কারণে আর কি আমার মনে হয় যে ফেসবুকটা মানে ঠিক আমার জন্য, মানে আমি স্বচ্ছন্দ নই, বা আমার কোনো মানেও হয় না, আমার ইচ্ছেও করে না ওই পাড়ায় যেতে। আচ্ছা, এই কবিদের ওপর যে এত রকম আলো পড়ছে, তারা যে একটা মানে স্পটলাইটের মধ্যে আছে বলা যায়, হ্যাঁ, চারপাশের বহু লেখক, বহু কবি আছেন যারা সবসময় তাদেরকে নিয়ে কথা হচ্ছে, সেইটা স্মরণজিৎ চক্রবর্তীর সাথে হয় না। মানে সেটা তার মানে সেটার জন্য তুমিই দায়ী, মানে তুমি চাও না তাই হচ্ছে না, এমনটাই। মানে তুমি বলতে চাইছো যে আমি লুকিয়ে থাকি কেন? হ্যাঁ, মানে কেন, মানে কেন তুমি চাও না যে আমার ওপর বিভিন্ন আলো এসে পড়ুক? দেখো, আমি লোকটা গুরুত্বপূর্ণ নই, আমি যেইটুকু যা লিখি যদি কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটুকুই। যে আমার নিজেকে নিয়ে প্রচুর দ্বিধাও আছে, যে আমি যা করছি ঠিক করছি, এটা তো সামান্য কাজ করছি, এই জন্য লোকের সামনে যাওয়ার আসার কি। তুমি দেখবে যে তুমি আমাকে ইন্টারভিউটা করছো আজকে, সেটা তোমাকে প্রায় 6-7 মাস লেগেছে এখানে আসতে, তাই না? হ্যাঁ, তো এটা তো লোকজন জানে না। হ্যাঁ, তো 6-7 মাস পরে আমরা বসেছি, তুমি 6-7 মাস আগে থেকে বলছিলে যে একটা ইন্টারভিউ নেবো। কারণ আমার বারবার মনে হয় যে আমার বলার কী আছে, আমি কে, আমি তো কেউ নই। লেখকের চেয়ে লেখা বেশি ইম্পর্টেন্ট, লেখক এটা আমার আমার মনে হয়। কিছু বিশ্বাস যা ছোটোবেলা থেকে খুড়দা আমার মা চাড়িয়ে দিয়েছে,
সেটা আমার মধ্যে এখনও আছে, এবং আমার মনে হয় যে কাজটা ইম্পর্টেন্ট। এই যে চর্চা হওয়া ব্যাপারটা না, এটা আমার খুব একটা আমি মানে কমফর্টেবল ফিল করি না, আমি আমি কমফর্টেবল ফিল করি না, মানে বেশি মানুষ তার মধ্যে যাওয়া, এমনকি মঞ্চে উঠলে মঞ্চ থেকে উঠে তাড়াতাড়ি নেমে আসার চেষ্টা করি, উঠতেই চাই না, আমার খুব সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে ওই যে একটা ভীতু মুখচোরা ছেলে, ওই ছোটোবেলার একটা ভীতু মুখচোরা ছেলেটা আছে, সেটাকে আউটগ্রো করতে পারিনি এখনও আমি। আচ্ছা, কবিতা ছাড়া স্মরণজিৎ চক্রবর্তীর সবচেয়ে প্রিয় জিনিসটা কি? ফুটবল আর সিনেমা। হ্যাঁ, ফুটবল দেখলে মনে হয় আমি বেঁচে আছি, ফুটবল দেখলে মনে হয় আমি বেঁচে আছি। এবং ফুটবলে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, আমাদের ভাইরা ইত্যাদি, আমরা একসঙ্গে সল্টলেকে খেলা দেখতে যাই, আমরা খেলা নিয়ে হইচই করি, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, সেটা নিয়ে আরও একটা মজা। আমার এক ভাই ওয়ার্ল্ড কাপ দেখতেও যাচ্ছে, ও যাচ্ছে, আমরা সবাই এক্সাইটেড সেজন্য যে ও যাচ্ছে, আমরা যাচ্ছি না, কিন্তু ও ও তো যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে খবর পাবো, ওখান থেকে ছবি পাবো, ওখান থেকে ভিডিও পরে পাঠাবে। তো ফুটবল আমার কাছে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের বাড়িতে আমার ঠাকুরদার বাবা, তিনিও ফুটবল খেলতেন, ঠাকুরদা ফুটবল খেলতেন, আমার বাবা কাকা জ্যাঠারা সবাই ফুটবল খেলতেন। হ্যাঁ, আমার বাবা কলকাতা ফার্স্ট ডিভিশনে খেলেছেন, আমার জ্যাঠাও খেলেছেন, সিজু কাকাও, তিনজনই খেলেছে কলকাতা ফার্স্ট ডিভিশনে। আমার পরের দুই কাকার বাবারা পাঁচ ভাই, শেষের দুই ভাই তারা সুব্রত কাপ খেলেছে আমাদের স্কুলের হয়ে। তার ফলে সবাই ফুটবল খেলে, আমিও সামান্য একটু একটু খেলার চেষ্টা করেছি, ওদের মতো অতটা হয়নি। সুতরাং প্রহ্লাদকুলে আমি দৈত্য আর কি। হ্যাঁ, যে আমি পারিনি, আমি ব্যর্থ সব কিছুর মতো, আমি ফুটবলেও ব্যর্থ, কিন্তু দর্শক হতে কেউ আমাকে ঠেকাতে পারেনি বলে ফুটবলটার মতো আনন্দ আমি জানো তো নিতে, তোমাকে অনেস্টলি বলছি, আমি কিছুতে পাই না। মানে এই ফুটবল খেলা এবং তার দেখা, এই ওয়ার্ল্ড কাপ আসছে, এই জন্য আমি এত এক্সাইটেড, এর মতো আনন্দ কিছুতে পাই না গো। আচ্ছা, আর সিনেমার কথা যদি কিছু বলো, মানে কীরকম ধরনের ছবি দেখতে ভালো লাগে? মানে এই মুহূর্তে অনেক রকম সিনেমা বেরোচ্ছে। দেখো, আমি আমি সিনেমা নিজে নিজে দেখেছি, জোগাড় করেছি, আমার কাছে প্রচুর সিনেমা, প্রায় 10,000-এর উপর ছবি আমার কাছে আছে সংগ্রহে। এবং আমি ওয়ার্ল্ড সিনেমাও দেখি, হলিউডও দেখি, আমি মিডল ইস্টার্ন ছবিও দেখি। কিছু ডিরেক্টর আছে, তাদের ছবি দেখতে খুব ভালো লাগে। যেমন আমার কাছে আমার সবচেয়ে ভালো যার লাগে ছবি দেখতে, তার নাম হচ্ছে ডেভিড ফিঞ্চার। সিনেমা আমাকে বিস্মিত করে, সারা পৃথিবীর ছবি আমাকে বিস্মিত করে, আমি যে এত কিছু আছে, এত কিছু আছে, যারা দেখে না তাদের তারা অনেক মিস করে বলে আমার মনে হয়। আচ্ছা, হলিউডের কথা শুনলাম, টলিউড বা বলিউডের মধ্যে মধ্যে যদি তোমাকে কিছু ডিরেক্টরের নাম বলতে হয় যাদেরকে তুমি পছন্দ করো বা যাদের কাজ তোমার ভালো লাগে। বিক্রমাদিত্য মোতওয়ানের ছবি ভালো লেগেছে আমার, ফারহান আখতারের প্রথম একটা দুটো ছবি ভালো লেগেছে। টলিউডের মধ্যে এই মুহূর্তে আমার খুব কিছু বাংলা ছবি দেখা হয়ে ওঠেনি, কিন্তু আমি এটা ফোরিং বলে ছবি দেখেছিলাম, সেই ছবিটা আমার খুব ভালো লেগেছিলো দেখে। 22শে শ্রাবণ সৃজিৎ মুখোপাধ্যায় দেখে আমার মনে হয়েছিল বাংলায় এই ধরনের থ্রিলার কেউ এখনও করেনি। আসা যাওয়ার মাঝে আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি, হ্যাঁ, আমার এরকম এরকম ছবি বেশ ভালো লেগেছে। অনির্বাণ ডিরেক্ট করে, অনির্বাণ ভট্টাচার্য, এই যে রিসেন্ট একটা ছবি বল্লভপুর রূপকথা, ও খুব ভালো ছবি তৈরি করতে পারে। আরেকজন আছেন অনিক দত্ত, মেঘনাদ বধ রহস্য বলে একটি ছবি দেখেছি আমি, আমার মনে হয়েছে এটা অদ্ভুত ছবি, কিন্তু এই নিয়ে ছবি নিয়ে খুব একটা লোকজন কথা বলে না। এই কোভিডের যে দুটো বছর, এই দুটো বছরে আমি মালায়ালাম ছবিকে ডিসকভার করেছি, এবং মালায়ালের ছবির ফাহাদ ফাসিলের আমি ভক্ত হয়ে গেছি। ফাহাদ ফাসিল অ্যান্ড ফ্রেন্ডস নামে ওদের যে প্রোডাকশন হাউস, সেখান থেকে ওরা ছবি বানায়, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি মালায়ালাম ছবির দিকে। ইন্ডিয়াতে যে এই ধরনের ছবি তৈরি হচ্ছে, এটা আমার খুব অহংকার এবং গর্বের বিষয়। একেবারেই তাই। আচ্ছা, স্মরণজিৎ চক্রবর্তীর বাড়িতে কি মানে লেখালেখির চর্চাটা প্রথম থেকে ছিল, মা বাবা বা অন্যান্যরা? না না, কিন্তু কেউ লেখালেখি করতেন না, ভাই কেউ, আমার মা শুধু উপন্যাস পড়তেন, এছাড়া আমাদের বাড়িতে আর কেউ বইয়ের আশেপাশে ছিল না। আচ্ছা, তারপরেও মানে এমন একজন রত্ন রয়েছে না, এক মানে আমার হয়তো আরও অনেক দামি কিছু বিশেষণ ব্যবহার করা উচিত ছিল, আমি হয়তো মানে অক্ষম, সেইটা কিভাবে তাহলে তোমার লেখালেখিটা, তাহলে সূত্রটা কিভাবে? দেখো, আমি বাটনগরে বড় হয়েছি, বাটনগর ছেড়ে কলকাতায় যখন চলে আসি, তারপরে একটা না হট করে বন্ধুহীনতায় ভুগতে শুরু করলাম, এবং তখন একা একা বসে লিখতাম, এমনি ছড়া ছড়া লিখতাম, ক্লাস সিক্সে পড়ি তখন মনে আছে। 9-এ এক বন্ধু আমাকে এক কবিতা লিখে শোনালো, সেটা দেখে আমি খুব মনে হলো ও পারলো আমি পারলাম না, তখন একটা লেখার চেষ্টা। কিন্তু ঘটনা হচ্ছে এরকম সময়, আমি যে স্যারের কাছে পড়তাম, দিলীপ পালবাবু, আমরা ডিপি বলতাম, স্যার একদিন এসে ক্লাস 9-এ পড়ি,
91 সাল একটা ক্যাসেটে নেবল এটা শুনতো, আজে পড়াবো না, দেখলাম চাল চললো সুমনের গান তোমাকে চাই। মনে হলো এরম গান তো কোনো দিন শুনিনি, এর কী আশ্চর্য, কী পেট কাটে চা দিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, মানে এইভাবে কীভাবে লিখতে পারে, কীভাবে গাইতে পারে। ঠিক সেই সময় একটা কী হলো না, একটা ইন্ডিয়ার খেলা হচ্ছে, তো লাঞ্চ ব্রেকে দূরদর্শন ফিরিয়ে নিয়ে গেছে তার স্টুডিওতে, সেখানে বলছে এবার আপনাদের কবিতা পড়ে শোনাবেন জয় গোস্বামী। আচ্ছা কবিতা, আমরা সবাই খেতে বসেছি দুপুরবেলা, ওই 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 লাঞ্চ ব্রেকে খেয়ে নিতে হবে, তারপর আবার শুরু হবে খেলা। দেখলাম জয় গোস্বামী আসলেন, তখন জয়দা মানে সেই 91-92 সালের জয়দা, হ্যাঁ একটা পাঞ্জাবি পরে বসে উনি যেভাবে উনি পাঠ করেন, পাঠ করলেন মেঘ বালিকার জন্য রূপকথা। আরে বাবা এরম এটা কী কবিতা, এরম তো কবিতা পড়িনি, আমি অদ্ভুত লাগলো, মানে আশ্চর্য। মাকে বললাম, মা কিনে এনে দিল দুটো বই, আর যদি আমাকে জিজ্ঞেস করো এবং পাগলি তোমার সঙ্গে, সেগুলো পড়ছি। পড়ে আমার এক বন্ধুর বাড়িতে গেলাম বাটনগরে, অমর্ত্য, তার দাদা অর্ণব দামা করলো, খুবই তো কবিতা পড়ছো শুনছি, এটা পড়েছো বলে একটা বই দিল, সুবোধ সরকারের একটা বই। আমি দেখি এরকম তো বোধ হয় বইটার নাম ছিল ধন্যবাদ মরীচিকা সেন বোধ হয়, তো এরকম কবিতা হতে পারে, এ তো আরেক রকম কবিতা, এরকম জানিনি। তারপরে পড়তে পড়তে দেখলাম এক কবি লিখলেন যে আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে, এ কে রে কে রে, দেখলাম ভাস্কর চক্রবর্তী, হ্যাঁ লিখলেন যে সহসা উজ্জ্বলভাবে হেসে উঠতে গিয়ে দেখি আমার হুগলি জেলার মতো ম্লান। আবার একদিন পড়ছি, পড়তে পড়তে আরেকটা কবিতা পেলাম যে আর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন, আরেকটা কবিতায় কবি লিখছেন যে আমরা কি বাজাবো না জলপাই কাঠের এসরাজ, মানে মৃদুল দাশগুপ্ত পড়ছি, একটা কবিতায় পড়লাম সুনীল গঙ্গোপাধ্যায়, তো উপন্যাস লিখে তিনি এমন কবিতা লেখেন, বলছেন আমার করতল দেয় ও নেয় কিছু জীবন কেটে যায় তাকে ভুলি না। আবার আরেকটা জায়গায় লিখছেন মেঘের ভেতর পাগলা ঘন্টি হওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া। তারপর শরৎ মুখোপাধ্যায়ের কাছে এসে ঠেকলাম, শরৎ মুখোপাধ্যায় লিখছেন যে গত বছর এমন দিনে ছোট্ট ছিল, এই বছরে হঠাৎ হলে মস্ত বড়, তোমায় বাঁধবে এমন বিদ্যে কেউ শেখেনি যত বিশাল পাত্রেটাকে উপচে বড়। হয়তো দু একটা লাইন এদিক হলো বা একটা শব্দ এদিক ওদিক হলো, কিন্তু আমি বলতে চাইছি কি যে এই যে আবহাওয়া, এই আবহাওয়া আমরা বড় হচ্ছিলাম, আমি আমার বন্ধুরা বড় হচ্ছিলাম, সবাই একসঙ্গে কবিতা পড়ছিলাম, এক্সচেঞ্জ করে কবিতা পড়ছিলাম, পড়তে পড়তে ওরাও লিখছিল। আমি নিশ্চিতভাবে বলছি, আমি যেটুকু যা বুঝি, তাতে ওরা আমার চেয়ে ভালো লিখতো, কিন্তু জীবন জীবিকার চাপে এবং ওরা যেহেতু অন্যান্য বিষয়ে এতটা সফল, তাই ওরা লেখাটাকে অতটা সঙ্গে রাখলো না। আমি যেহেতু কোনো বিষয়ে সফল নই, লেখাটা আমার কাছে সঙ্গে থেকে গেল, এবং কিন্তু আজও সেই আশ্চর্য হয়ে যাওয়া, সেই মুগ্ধতা আমি আমার ভেতরে টের পাই। সৃজা তোর কবিতা পড়ি, সৃজাত একটি কবিতায় লিখেছে, ছোট্ট একটা কবিতা কান হতে বেরিয়েছিল অনেক আগে, পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে চাক্কুওয়ালা গেরস্থালির দা ছড়িয়ার বটি সানায়, কী করে আজ বোঝাই তোকে কেমন লাগে তরুণ কবির লেখায় যখন ধার কমে যায়। বিনায়কের লেখা যখন আমি পড়ি যে গরিবের শর্মিলা ঠাকুর বলে যে আমার স্যার আমার রমাকান্ত কামার তোমাকে যদি উল্টে দিই তবুও তুমি রমাকান্ত কামার, বিনায়ক লিখছে। তো এরকম আশ্চর্য সব কবিতা আছে বাংলা। এবং এছাড়াও একটি কবিতা দেশ পত্রিকায় পড়েছিলাম যে বলছে যে বোধহয় অবন বসুর লেখা বোধহয়, আমি অরণ্য জুড়ে শৃগাল বিষ্ঠা লোকালয় কার ফাঁসি প্রতিকূলতায় বলাই হলো না আজীবন ভালোবাসি, হ্যাঁ অয়ন চক্রবর্তী ছোট্ট একটা কবিতা, তার ছোট্ট একটা লাইন বলছে যে ক্রমে ক্রমে জানা গেল তোমার বিয়ের দিন ঠিক, হ্যাঁ তারপরে একটি রীতম বলে ছেলে, তার একটা ছোট্ট কবিতা পড়লাম সে মানে পড়েছিলাম, সে ছেলেটি লিখেছিল যে মিথ্যে বলতে হয়তো তুমি বাধ্য, হ্যাঁ তো এরকম যে বাংলা কবিতায়, হ্যাঁ নাম করা কবিরা, যা সেমন কবি যাদের সেভাবে নাম পাননি, হ্যাঁ আবির সিংহ কি আশ্চর্য সব বই লিখেছেন, সুদীপ বসু আশ্চর্য সব বই লিখেছেন, এরকম কত, শিবাশিসদার কথা বলা হলো না, পিনাকিদার কথা বলা হলো না, শিবাশিসদা বল চিনমরে অবাক ভোরের ফুল চোর চিন্তাবাদ গিয়েছি আমি তোর, পিনাকি ঠাকুর লিখছেন ফিরিয়ে দাও এক জীবনে অঙ্কে যত শূন্য পেলে, আমরা রইলাম কবিতায় বলছে আর কোনো ভগবান না থাকলেও আমরা রইলাম, এই যে বলছি এবং এরকম অজস্র কবি, অজস্র সৈকত চক্রবর্তী বলে আমার এক বন্ধু, আমি জানি না দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কিনা, সে লিখেছিল যে ধুলোর মলাট মোড়া কবেকার বই, ফ্যাকাশে হলুদ নাম পৃষ্ঠায় শুয়ে, মরা নীল নাকে বাঁকানো তোমার সই, আদর করছি অক্ষর ছুঁয়ে ছুঁয়ে, ফেরত নাওনি ঘুমিয়েছ ঝাউপাতা, কলেজ বেলার রাঙা 89, তুমি জোর করে পড়ো কবিতার খাতা, কারণ আমি তো কাছের বন্ধু হই, বন্ধুর বেশি ভাবলে না কোনোদিনও, কবিতার পায়ে মন রাখলাম তাই, শেষ সাক্ষাতে কলেজের সঙ্গিনী বলে গিয়েছিলে ছাপা অক্ষরে চাই, ছাপা করে যাই বলে গেছিল তাই, ধূসর মলা মোড়া কবেকার বই, ফ্যাকাশে হলুদ নাম পৃষ্ঠায় শুয়ে, মরা নীল রঙে বাঁকানো তো মরা নীল রঙে বাঁকানো তোমার সই,
আদর করছি, অক্ষর ছুঁয়েছি। তো এরকম এই কবিতার পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছিলাম, বড় হয়েছিলাম। সেখান থেকে বলতে বলতে আমি আরও অনেক কবির নাম বলা হলো না, তারাপদ রায় আমার অনেক প্রিয়তম কবির মধ্যে একজন। হ্যাঁ, নিম ফুলে উঠোন ছেয়ে আছে, মানে মানুষকে উত্তর কলকাতার কবিতা, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে কি আশ্চর্য, মানে আমি কী করে উনি লিখেছেন আমি না ভাবি যে কী করে লিখেছেন। এবং তাই যখন মানে এই যে তুমি আমাকে প্রশ্ন করছিলে না যে কেন সবার সামনে যাই না, আমার মনে হয় এরা তো সবার সামনে সবাই খুব একটা আসেন না, তাহলে আমি তো কেউ নই, আমি কেন যাবো লোকের সামনে? এই কবিতা পড়তে পড়তে আমাদের বড় হয়ে ওঠা, সেই জন্য আমরাও চেষ্টা করেছি, আমি নিজের মতো করে একটা দুটো লেখার চেষ্টা করেছি। এদের পঙ্ক্তি এদের পাশে আসার যোগ্য নই, দেখি কেমন হয়, পারো কি না নিজেকেও তো প্রশ্ন করতে হয়। সে এক দুটো লাইন গদ্য লেখা, সেখান থেকে গদ্য সিলেক্টেড হয়ে ছাপা, সিলেক্ট নাও হওয়া, সেটা অনেকে জানে না যে অনেক লেখাই আমার বাতিল হয়েছে, সিলেক্ট হয়নি। এই সব মিলিয়ে মিশিয়েই কিসের থেকে কি হইলো, মোহন পলাইয়া গেল। আচ্ছা, এই যে মানে গদ্যর কথা যখন এলো, স্মরণজিতের কবিতা আমরা অনেকেই পড়েছি, পড়ি, এবং শুধু কবিতা নয়, গল্প উপন্যাস। আমরা একটা বিষয় নিয়ে সবাই খুব আগ্রহী, গল্পের বা উপন্যাসের নারী চরিত্রদের বিবরণ। মানে অনেকেই হয়তো, বহু মেয়েরা হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে স্মরণজিতার চরিত্রের মতো সুন্দর হয়ে উঠতে চেষ্টা করবে, বা মনে করবে, মানে কেউ যদি কাউকে এমন বিবরণ দিয়ে প্রপোজাল দেয়, তার তো না বলার কোনো মানে সুযোগই নেই। এই মেয়েদেরকে এত সুন্দর করে এই এই উপমাগুলো কীভাবে পাও? না, ব্যাপারটা হচ্ছে আমার গোটা জীবনটাই মেয়েদের মধ্যেই কেটে, বোন, দিদি, পিসি, কাকিমা, মা, যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়ি, যে বাড়ি যাদের বাড়ি, সেই মাম্মা, মাম্মামের মেয়ে সমাধি, আশেপাশে শুক্লা পিসি, বিপিসি, হ্যাঁ, মানে এদের মধ্যেই, এদের মধ্যেই আমার বড় হয়েছিল, আমি মেয়েদের খুব কাছ থেকে দেখেছি। তারপর যখন স্কুলে পড়লাম, বান্ধবী হলো প্রচুর, কলেজে আরও বেশি বান্ধবী হলো, তারপরে আরও বেশি বান্ধবী হলো, আমি মেয়েদেরকে আমি যেহেতু খুব কাছ থেকে দেখেছি, তাদের সঙ্গে আমার প্রচুর কথা হয়েছে, ইন্টারাকশান হয়েছে, এই সব কিছুর মধ্যে থেকে চলতে চলতে আর কি লিখতে গেলে সেইগুলো চলে আসে, বা আমি যেটা দেখি, দেখে আমার যেটা মনে হয় সেটা আমি সরাসরি লিখি, এইটুকুই কিন্তু, আমি কিছু করিনি কিন্তু। যেই সব নারীরা আমাকে তাদের গল্প বলেছেন, যারা বন্ধুরা সুযোগ দিয়েছে, কৃতিত্বটা তাদের, আমার কিছু নয়। আহা, মানে সেখান থেকে এমন উপমা যদি আসে, এর চেয়ে ভালো কিছু হয় না। আচ্ছা, রাইটার্স ব্লক তো এসেছে তোমার, মানে বহুদিন কোনো লেখা আসছে না, তো রাইটার্স ব্লকের মধ্যেই থাকে। হ্যাঁ, আমরা সবাই যারা লিখি তারা সবাই রাইটার্স ব্লকের মধ্যেই থাকি, যতক্ষণ না ধাক্কা পড়ে, যতক্ষণ না সময় জমা দিতেই হবে, ততক্ষণ হয়তো লেখা হয় না, তাই রাইটার্স ব্লকই চলছে আর কি সারাক্ষণ ধরে, সারা জীবন ধরে। আমার শেষ প্রশ্ন, মানে বড় প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন, যে কবিদের কি রিটায়ারমেন্ট জরুরি, কি মনে হয় তোমার? এইটা না, যে কবি সে নিজে মানে কল নিতে পারে। অ্যাকচুয়ালি কবিতা লিখতে গেলে তো শারীরিক ফিটনেসের দরকার নেই, যে মনটা ফ্লেক্সিবল থাকা দরকার বলে আমার মনে হয়। হ্যাঁ, তো সেই মনটা যদি কারোর 90 বছর বয়স অবধি থাকে, তিনি লিখবেন। কারোর যদি মনে হয় 40-এর পর আমি আর লিখতে ইচ্ছা করছে না, লিখবে না। তো যিনি লেখেন তিনি ইচ্ছে থেকেই লেখেন, একটা হলো সামান্য হলেও ইচ্ছে থাকে তার, এক। এখন তারপর সেই লেখাটা তার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা তো পরের ব্যাপার, সেটা তিনি নিজে একটা ধারণা করতে পারেন, বা পাঠকেরা ধারণা করতে পারেন, বা ধরো খারাপ হলো অনেকের মতে, কিন্তু তার তো লিখতে ইচ্ছে যদি করে তিনি লিখবেন। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় বেঁচে থাকায় কোনো নিয়ম বলে কিছু হয় না, কোনো ফর্মুলা বলে কিছু হয় না। বেশ, আমরা বলেই এসেছিলাম যে স্মরণজিৎদাকে বেশি বিব্রত করবো না, কিন্তু স্মরণজিৎদা অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওনা। ছোট ছোট কয়েকটা প্রশ্ন, স্মরণজিৎদার সবচেয়ে প্রিয় লেখককে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। স্মরণজিৎ চক্রবর্তীর যদি 3টি বদভ্যাস জিজ্ঞেস করা হয়? আমার বদভ্যাস হচ্ছে গিয়ে আমি প্রচণ্ড কুড়ে, আমি অধিকাংশ সময় শুয়ে থাকি, শুয়ে শুয়ে বই পড়ি, সিনেমা দেখি, রাত করে ঘুমোই, যেটা আমার খুব বদভ্যাস, খুব বাজে অভ্যেস। আর আমার বদভ্যাস হচ্ছে আমি খুব লোকের সঙ্গে মেলামেশা করি না, এটা আমার বাজে অভ্যেস আমি বলব। এই 3টেই, আমি তো এছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না। বেশ, মূল USP কি স্মরণজিৎ চক্রবর্তী? আমি জানি না, আমি করে জানবো? আমি আই হ্যাভ নো আইডিয়া, সিরিয়াসলি বলছি, আমি নো আইডিয়া। আমি কিন্তু কথা এড়িয়ে যাচ্ছি, আমি কিন্তু সব উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু USP আমি আমার, মানে আমি সামান্য মানুষ, আমার USP কী থাকবে আমার মনে হয় আর কি, আমার আছি ঠিক আছি আর কি, ঠিক আছে, এই গদ্য টুকটাক একটু একটু লিখি, গদ্য হাসি খুশি হয়তো মানুষ, আমি খুব একটা গম্ভীর এবং এরকম মানুষ নই আর কি, মানে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে যে আমি ইজি, হ্যাপি গোলাকি ইজি মানুষ আর কি, এবং রাগ রাগ রাগি নই, হ্যাঁ, নরম সরম, সহজ সরল মানুষ আর কি।
আমি মানে আস্তে আস্তে এখানে ভাবছিলাম যে ওই যে একটা চিন্তা ভয় সেইটা কোথাও গিয়ে হয়তো কাজ করছিল না, শুধুমাত্র বোধহয় স্মরণজিৎ চক্রবর্তীর বাড়ি আসছিলাম বলে। কিন্তু এই প্রথমবার মুখোমুখি এইভাবে এত গল্প একেবারেই সেটা মনে হলো না এক মুহূর্তের জন্য। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকে আমার এই ইন্টারভিউর অনুষ্ঠানে, স্মরণজিৎ চক্রবর্তীকে যদি তিনটে বর চাইতে বলা হয় কী কী চাইবে? আমি ইউরোপের কোনো বড় ক্লাবে, বার্সেলোনার মতো কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলতে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগে জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগের ওই ওইরকম একটা বড় কোনো ইউরোপের স্টেডিয়ামে বসে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামছি। আরেকটা বর হচ্ছে কি, আমি হয় সুইজারল্যান্ডে নয় নরওয়ের কোনো গ্রামে বাড়ি করে থাকতে চাই। আর তিন নম্বর বর হচ্ছে গিয়ে, যেটা কোনো দিন সম্ভব নয়, সেটা আমি যদি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতন একটু লিখতে পারতাম কোনো দিন, এটা কোনো দিন হবে না, এটা এটা কারোর পক্ষে করা সম্ভব নয় আর কি, ভূতের রাজাও করতে পারবে না। তো এই তিনটে, এছাড়া তো আমি কিছু মনে করতে পারছি না। লেখাটির নাম ছুটি। মেঘের গ্রামে তোমার আঁকা ছোট্ট বাড়ি, অল্প অল্প ছুটছে খেলনা টুরিস্ট গাড়ি, লাল সোয়েটার রেনকোট আর পাইন বনে একলা জীবন ঘুরছে এখন অন্য মনে, ছোট্ট পাখি ডাকছে দূরের পাহাড় থেকে, মন খারাপের নীলচে গির্জা ডাইনে রেখে ঢেউ খেলানো পথ ছুটেছে অনেক দূরে, নরম জলে পাথরগুলো আলতো মুড়ে সব ঝোড়া ছাপিয়ে পড়ছে তোমার দিকে, দুই একটা ভুল দুই একটা ঠিক একটু লিখে ছুটছি যেন খেলনা রঙের টুরিস্ট গাড়ি, সেই যেখানে তোমার আঁকা ছোট্ট বাড়ি সেই দিকে যাই, সেই দিকে যায় জীবন আমার, সব হারানো বালক যেমন একটা জামা আঁকড়ে থাকে ঠিক সেভাবেই, কি বলি আর, তুমি আমার ছুটির নদী রোদের পাহাড়।